ইউরোপে একের পর এক দেশে কঠোর হচ্ছে অভিবাসন নীতি। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যের পর এবার সেই পথে জার্মানিও। আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করে মানবিক রাষ্ট্র অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে ইউরোপ, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে বাঁচার আশায় মা বাবার সাথে ছোট্ট নৌকায় চেপে বসেছিল 3 বছর বয়সী শিশু আয়লান কুর্দি। কিন্তু সাগরের উত্তাল ঢেউ কেড়ে নিয়েছিল তার প্রাণ, মুখ থুবড়ে পড়েছিল আয়লানের নিথর দেহ, যে ছবি কাঁদিয়েছিল বিশ্ববিবেককে। তবুও থামেনি বিশ্বব্যাপী শরণার্থীর ঢল, একটু মাথা গোজার আশ্রয় পেতে ছুটছে দেশ থেকে দেশান্তরে। 2015 সালে সিরিয়া যুদ্ধের কারণে 10 লাখের বেশি মানুষ ইউরোপে প্রবেশ করে। মানবিক কারণে সীমান্ত খুলে দেয় জার্মানি, ফ্রান্স, সুইডেন। কিন্তু এ 3 দেশের পক্ষে এত আশ্রয় প্রার্থীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। নানা নাটকীয়তার পর বন্ধ হতে থাকে মানবিক করিডোর। অনেক বছর ধরে শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানি, ফ্রান্স, সুইডেনের মতো দেশ একাই শরণার্থীর বোঝা কাঁধে নিতে চাইছেন না। 2022 সাল থেকে অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর হতে থাকে ইউরোপীয় ইউনিয়ন। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যের পর এবার জার্মানিও আশ্রয় প্রার্থীর চাপ সামলাতে কঠোর করছে অভিবাসন আইন। আপনারা যারা আগ্রহী জার্মানিতে আসতে চান, অবশ্যই যে যার কাজের উপরে দক্ষতা অর্জন করুন, সেই কাজের উপরে জার্মানিতে আসুন। এখানে আসলেই অনেক ভালো ধরনের জব, অনেক টাকা পয়সা, ইনকাম, এগুলি সম্পূর্ণ ভুয়া। শেষ অবলম্বন হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অস্থায়ীভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালু করার পদক্ষেপ নেয়, যা জন্মসনদের ওয়েলফেয়ার সেট বা কল্যাণ রাষ্ট্রনীতির ঘোষণার বিরোধিতা করছে। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসী ঠেকাতে মানবিক রাষ্ট্র অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এসব অভিবাসীরা ছুটে আসছে শুধু যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য নয়, তাদের একটু ঠাই দরকার, কিন্তু সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের সনদের অভিবাসন নীতিতে বলা হয়েছে, প্রত্যেক মানুষের রয়েছে তার নিজ দেশ ছেড়ে যে কোনো দেশে যাওয়ার অধিকার। তাই তো ইউরোপের দেশে দেশে সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া প্রশ্নের মুখে ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক স্বাধীনতাকে। মাসুদ রানা, নিউজ 24।